বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। রইসনগর উচ্চ বিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাস থেকে সকল শিক্ষার্থীবৃন্দকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে আছি আমি নুজাত ফাতিমা রেবেকা, সহকারী শিক্ষিকা রইসনগর উচ্চ বিদ্যালয়। আজকে আমি প্রথম শ্রেণীর ইংরেজি ক্লাসটা করব। তো ছোট ছোট বাচ্চারা সবাই, তোমরা বই খাতা নিয়ে, কলম নিয়ে, পেন্সিল নিয়ে অবশ্যই রেডি হও, কারণ তোমাদেরকে আজকে কিছু নিউ ওয়ার্ডস লিখিয়ে দেবো। আর মেন বইটা অবশ্যই সাথে নেবে, ইংলিশ ফর টুডে তোমাদের যে পাঠ্য বইটা আছে এই বইটা নেবে। এই বইটার ইউনিট ওয়ানটা আমি আজকে তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? তো চলো আজকে আমরা আমাদের মূল ক্লাসটায় চলে যাই। দেখো, এখানে আমাদের ইউনিট ওয়ানেই প্রথমে আছে কি, গ্রেটিং মানে কি। গ্রেটিং মানেই আমি লিখে দিয়েছি অভিবাদন করা বা অভ্যর্থনা করা বা জানানো, ঠিক আছে, যে যেটাই বলো। তাহলে অভিবাদন করা বা অভ্যর্থনা জানানো মানে কি, যখন আমরা ক্লাসে, স্কুলে সকালবেলা আসি, তো বন্ধু বান্ধবের সাথে দেখা হলে সবাই তোমরা কি বলো, গুড মর্নিং, গুড মর্নিং জানাও না? তা এই যে গুড মর্নিং জানালে, গুড মর্নিং অর্থ কি, শুভ সকাল। এই যে শুভ সকালটা জানালে এটাকেই বলে অভ্যর্থনা করা বা অভিবাদন জানানো। তো অভিবাদন কিভাবে টিচারের সাথে তোমরা জানাচ্ছ বা ওরা জানাচ্ছে, এবং শিক্ষক কীভাবে ছাত্রছাত্রীকে অভিবাদন জানাচ্ছে, আজকের এই ইউনিট ওয়ানটা সেটা নিয়েই পড়া। দেখো, এখানে আমি প্রথমে রিডিংটা পড়ানোর আগে এখানে কিছু নিউ ওয়ার্ডস মানে নতুন ওয়ার্ডস আছে, সেই ওয়ার্ডগুলোর মিনিং আমি লিখে দিয়েছি। আশা করব তোমরা সবাই সুন্দর করে খাতায় এগুলো উঠিয়ে ফেলবে। দেখো, এখানে আছে গ্রিটিং। গ্রেটিং মানে হচ্ছে কি, অভিবাদন করা বা অভ্যর্থনা করা। সবাই লিখেছ? আচ্ছা, লিখবে একটু পরে, আগে আমার সাথে সাথে সবাই বলো, গ্রিটিং অভিবাদন করা বা অভ্যর্থনা করা, GRETING, গ্রিটিং অভিবাদন করা, GOOD, গুড, MORNING, গুড মর্নিং। গুড মানে শুভ, মর্নিং মানে সকাল, গুড মর্নিং শুভ সকাল। LOOK, লুক, লুক মানে কি, দেখা বা তাকানো, LISTEN, লিসেন, লিসেন মানে হচ্ছে কি, শোনা, ANDE, অ্যান্ড মানে এ ব অনেশ্বর, এবং SAY, সে মানে ব লেকাল্লা, বলা, STUDENT, স্টুডেন্ট, ছাত্র ছাত্রী, সাইকা ছা তৈরা ফলা, ছাত্র সাইকা ছা তৈরা ফলার দীর্ঘি, ছাত্রী, TEACHER, টিচার, শিক্ষক, তাহলে শেষে সি জিও ক, শিক্ষক। তাহলে বলো, গ্রিটিং অভিবাদন, গুড মর্নিং শুভ সকাল, লুক দেখা বা তাকানো, লিসেন শোনা, অ্যান্ড এবং, সে বলা, স্টুডেন্ট ছাত্রছাত্রী, টিচার শিক্ষক। অবশ্যই তোমরা সাথে সাথে লিখে ফেলবে খাতায়, অর্থ সহ সুন্দর করে উঠিয়ে ফেলবে। এবার আসো এই সাইডে কিছু আছে, WITH, উইথ মানে সাথে, আমাদের সাথে থাকো মানে কি, উইথ মানে সাথে, NAME, নেম মানে নাম, কারো নাম যদি তুমি জিজ্ঞেস করো বলো হোয়াটস ইয়োর নেম, নেম মানে নাম, দন্তনাকার নাম ও নাম, HOW, হাউ মানে কত বা কেমন, কত বোঝায় কেমনও বোঝায়, ব্যক্তি জায়গা বিশেষে, অর্থ বিশেষে। তারপর আছে YOU, ইউ মানে তসে তো ময় ঋষিকারে মি, তুমি, FINE, ফাইন, ভয়কার ভাল, লয়কাল্লো ভালো, THANKE, থ্যাংক মানে ধন, দন্ত নয় জফলা ধন্য, ভয়কার বাদ বাদ ধন্যবাদ, NOW, নাও মানে এ খন এখন, KNOW, নো মানে বর্গ জায়গা যা, দন্ত নয় কান্না জানা। আবার একটু রিভিশন করি, উইথ সাথে, নেম নাম, হাউ কত, ইউ তুমি, ফাইন ভালো, থ্যাংক ধন্যবাদ, নাও এখন, নো জানা। গেল এগুলো। আরও দুই তিনটা ওয়ার্ড আছে, যেমন আমি এখানে মুছে লিখে দিচ্ছি, NEXT, নেক্সট, নেক্সট মানে কি, পরবর্তী, পরবর্তী বা তারপর, পর ব তৈরি দিবি, পরবর্তী বা তারপর, প বসানোর, পর ব তয়রে দীর্ঘি, পরবর্তী বা তয়কা তা বসানোর, তার প বসানোর পর, তারপর। এবার আর একটা আছে হচ্ছে টাইম, TIME, টাইম মানে আমরা সবাই জানি সময়, দন্তে স ম অন্তস্থীয় সময়,
আরেকটা আছে হচ্ছে হলো টাইম সময় সিং এস আই এন জি সিং মানে গান করা বা গাওয়া ঠিক আছে তো আজকে আমি যে পর্যন্ত তোমাদেরকে রিডিংগুলো পড়াবো পাঠ্যবইয়ের পড়াবো সেই পর্যন্ত আমার এই ওয়ার্ড মিনিংগুলো আছে আমি সবগুলো তুলে দিয়েছি সবাই আমার পড়ানোর ফাঁকে ফাঁকে অবশ্যই এগুলো তোমরা তুলে নিবে এবার আসো পাঠ্য বইয়ের ইউনিট ওয়ান পেজ নং টু চলে যাই পড়তে দেখো এক নম্বরে গ্রিটিং মানেই বলছে অভিবাদন বা অভ্যর্থনা জানানো হয়েছে এ নম্বরে বলেছে লুক মানে তা দেখো লেসন মানে শোনো অ্যান্ড এবং সে বলো তো এখানে স্কুলে প্রবেশ করছে একটি ছেলে একটি ছাত্র দুটো ছাত্রীকে বলতেছে গুড মর্নিং শুভ সকাল এই ছাত্রছাত্রী দুটোও বলছে গুড মর্নিং শুভ সকাল এরপরে ক্লাসরুমে গিয়ে ছাত্রছাত্রী বসেছে ঘন্টার পরে ম্যাডাম যখন ক্লাসে গিয়েছে টিচার যখন ক্লাসে গিয়েছে টিচার বলতেছে গুড মর্নিং স্টুডেন্টস শুভ সকাল ছাত্রছাত্রী বৃন্দ তারপরে স্টুডেন্টরা বলছে গুড মর্নিং টিচার শুভ সকাল ম্যাডাম এখানেও আবার ওরা বলছে গুড মর্নিং টিচার শুভ সকাল ম্যাডাম এই যে আমরা আমাদের ছাত্রছাত্রীর সাথে এবং ছাত্রছাত্রী আমাদের সাথে যে এই শুভ সকাল বিনিময় করলো এটাকেই বলে অভ্যর্থনা জানানো এবার সি নাম্বারে আছে গুড মর্নিং মেয়েটা বলতেছে গুড মর্নিং শুভ সকাল হাউ আর ইউ তুমি কেমন আছো যেমন আমি বলেছি হাউ মানে কত বা কেমন এখানে কেমন বুঝাইছে তুমি কেমন আছো তারপরে ছেলেটা বলছে ফাইন ভালো থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে এবার ছেলেটা বলতেছে গুড মর্নিং শুভ সকাল হাউ আর ইউ তুমি কেমন আছো মেয়েটা বলতেছে ফাইন ভালো থ্যাংক ইউ ধন্যবাদ আমাদেরকে কেউ কিছু জিজ্ঞেস করলে পরিশেষে তো আমরা ধন্যবাদ জানাতেই পারি এবার আসো তিন নাম্বার পেজে তোমরা কীভাবে ছোটো হাতে স্মল লেটারগুলো লিখবে স্মল লেটারগুলো লেখা এখানে দেখিয়ে দিয়েছে তোমরা অবশ্যই এগুলো দেখে দেখে ইংরেজি খাতায় একটু প্র্যাকটিস করবে হ্যাঁ যখন আমাদের ক্লাস রেগুলার চলবে তখন কিন্তু আমরা এগুলো দেখবো তোমরা কতটুকু লিখতে পেরেছো এবার আসো ইউনিট টু ইউনিট টুয়ে চলে যাই যেহেতু আমি নাম লিখিয়েছি তাই না তো সেহেতু ওই পর্যন্ত আমার আছে কিন্তু দেখো ইউনিট টু আছে ইন্ট্রোডাকশনস মানে কি ইন্ট্রোডাকশন মানে কি পরিচিত হওয়া ইন্ট্রোডাকশন মানে পরিচিত হওয়া এখন এখানে বলেছে হাউ আর ইউ তুমি কেমন আছো মেয়েটা বলতেছে ফাইন থ্যাংক ইউ ভালো ধন্যবাদ আমি কিন্তু চার নাম্বার পেজ পড়াচ্ছি পেজ নং ফোর এবার আসছে হোয়াটস ইউর নেম তোমার নাম কি তো মেয়েটা বলতেছে আই অ্যাম লানা আমার নাম লানা সি নাম্বারে দেখো মেয়েটা বলেছে আই অ্যাম লানা আমি লানা হোয়াটস ইউর নেম তোমার নাম কি ছেলেটা বলতেছে আই অ্যাম সাকিব আমার নাম সাকিব বা আমি সাকিব যেটাই বলো তো ছেলেটা বলছে আই অ্যাম সাকিব আমি সাকিব হোয়াটস ইউর নেম তোমার নাম কি আই অ্যাম রুনা আমি রুনা তো আজকে আমি তোমাদেরকে এই পেজ নং টু থ্রি ফোর এই তিনটা পড়ালাম এবং আমি যে নিউওয়ার্ডসগুলো লিখে দিয়েছি এই নিউওয়ার্ডসগুলো সুন্দর করে অর্থসহ বাংলায় উচ্চারণটা বানানটা এবং ইংরেজিটা বাংলা থেকে আবার ইংরেজি কীভাবে করতে হয় এই দুটোই শিখবে বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা এতে হবে কি ভবিষ্যতে তোমার যেগুলো ওয়ার্ড মিনিং যে ওয়ার্ডবুক বইটা থাকে সেখানে অনেক এখান থেকেই অনেকগুলোই আছে বাংলায় থাকে ইংরেজি করতে হয় সেই পড়াগুলো তোমাদের হয়ে যাবে তো আমার কিন্তু আমি যা যা পড়ালাম এগুলোই তোমাদের জন্য এসডাব্লিউ থাকবে নেক্সট ক্লাসে আমি এরপরের ইউনিট থ্রি ফোর এগুলো পড়াবো তো আজকে আমরা এ পর্যন্তই আমি আমার ক্লাসটা শেষ করতে চাই তোমরা যে যেখানে আছো এই ক্লাসগুলো ফলো করবে ক্লাসগুলো থেকে অবশ্যই উপকৃত হবে যেহেতু এখনও আমাদের স্কুলটা চালু হয়নি আমরা অনলাইন ক্লাসের মাধ্যমেই তোমাদেরকে ক্লাসগুলো করানোর চেষ্টা করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে আল্লাহ হাফেজ